Assalamualaikum. রাজধানী এইচআর কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আরেকটি অনলাইন ক্লাসে চলে আসলাম। আজকে আমি তোমাদের মূলধন ব্যয় যে অধ্যায়টি সেটা হচ্ছে সপ্তম অধ্যায়, সেই অধ্যায়ের আরেকটি ক্লাসে চলে আসছি। আচ্ছা, এই অধ্যায়টি আমাদের তোমরা আমার প্রিভিয়াস ক্লাসটি দেখলে রিপোর্টেড লাইফ যেটা সেটা দেখলে বুঝতে পারবে যে আমি সেখানে কয়েকটি সূত্র দিয়েছি। তো আজকে আমি তোমাদের মূলধন ব্যয়ের একটি পূর্ণাঙ্গ অঙ্ক করাবো, পাশাপাশি তোমাদের আলোচনাও করব। তো চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মূলধন ব্যয়, আমি একটু পূর্বের আলোচনায় যাচ্ছি। মূলধন ব্যয়টা কি? মূলধন ব্যয় হচ্ছে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের প্রত্যাশিত সংগৃহীত মূলধনের মালিকদেরকে যা প্রত্যাশিত আয় মেটানোর জন্য যে হারে আয় করতে হয় তাকে বলা হয় মূলধন ব্যয়। সংক্ষেপে বলি, মূলধন ব্যয় হচ্ছে মূলধন সংগ্রহ করতে গিয়ে যে ব্যয়টি হয়, তার মানে মূলধন সংগ্রহ করার জন্য যে ব্যয় সংগঠিত হয় তাকে বলা হয় মূলধন ব্যয়। যেমন আমি সাধারণ শেয়ার, আমরা কিন্তু জানি যে মূলধন যে জিনিসটি সেটা কিন্তু এই মূলধনের উৎসগুলো সাধারণত আমরা এই অধ্যায়টাতে মূলধনের চারটি উৎস দেখতে পাই। এই চারটি উৎস থেকে সাধারণত মূলধন সংগ্রহ করা হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণ শেয়ার, উৎস চারটি। আমি প্রিভিয়াস ক্লাসে কিন্তু আলোচনা করেছি, আমি একটু আবারও দিক বলছি। দেখো, সাধারণ শেয়ার, আরেকটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, এক নম্বর সাধারণ শেয়ার, দুই নম্বর অগ্রাধিকার শেয়ার, তিন নম্বর হচ্ছে ঋণপত্র বা বন্ড বা ডিবেঞ্চার, ঋণপত্র বন্ড বা ডিবেঞ্চার, এই হচ্ছে আরেকটি অংশ। চার নম্বর হচ্ছে সংরক্ষিত আয়। তো এই চারটি উৎস থেকে সাধারণত কি করা হয়, মূলধন সংগ্রহ করা হয়ে থাকে। তো তোমাদের যে কাজটি সেটা হচ্ছে এই চারটি উৎসেরই ব্যয় বের করতে হবে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি উৎসের আলাদা আলাদা করে ব্যয় বের করতে হয়, অথবা তিনটা উৎসের ব্যয় বের করতে হতে পারে, অথবা দুটি, অথবা একটি, দুটি অথবা একটি, যে কোনো চারটি উৎসের মধ্যে যে কোনো চারটি উৎস বের করে হতে পারে। তো এই ব্যয়গুলো বের করে এই সকল ব্যয়গুলোকে গড় করা, যেটা কিনা আমাদের গহন নাম্বারের অঙ্কের জন্য, যেটা হচ্ছে গহন নাম্বারটা কি, WACC, যেটাকে আমরা বলি গড় মূলধন ব্যয়। তার মানে তোমাদের এই সকল ব্যয়গুলোকে গড় করে যেটাকে আমরা বলবো গড় মূলধন ব্যয় বের করা, এটাই আমাদের করতে হবে। তো আজকে আমি তোমাদের একটি অঙ্ক, বই হচ্ছে আমাদের খালিকুজ্জামানের উদাহরণ 18, পেজ নাম্বার 486 পেজের, এটি একটি বোর্ডেও এসেছে, দিনাজপুর বোর্ড 2017 সালে। তো আজকে আমি এই অঙ্কটি সলভ করব। তো চলো শুরু করি। প্রথমে আমি আরও একটু বলে নিই, এই যে ব্যয়গুলো প্রত্যেকটি উৎসের, সে ব্যয়গুলোর মধ্যে সাধারণ শেয়ারের ব্যয় হচ্ছে আমরা KE বলি, অগ্রাধিকার শেয়ারের ব্যয়কে বলা হয় KP, আর ঋণপত্র বা ডিবেঞ্চারের বনকে বলা হয় KD, আর সংরক্ষিত আয়ের ব্যয়কে বলা হয় KR। এগুলো হচ্ছে নাম, যেমন আমরা বলি না N মানে কি, মেয়াদ, তাই না? ঠিক এরকমভাবে এই শেয়ার, সাধারণ শেয়ারের ব্যয়ের নাম হচ্ছে KE, অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের নাম হচ্ছে KP, আবার ঋণপত্র বন্ড বা ডিবেঞ্চারের ব্যয়ের নাম হচ্ছে KD, ঠিক কোনোভাবে সংরক্ষিত আয়ের ব্যয় হচ্ছে KR। তো এই হচ্ছে KR, KE, KD, KP। তো আমরা এগুলো সবগুলো ব্যয় বের করবো। তো আস্তে আস্তে আমি একটা একটা করে অঙ্ক করলে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, সূত্র শিখা হয়ে যাবে, অঙ্ক দেখা হয়ে যাবে। তো দেখো, আমি একটি অঙ্ক, বোর্ডের অঙ্ক, পাশাপাশি আমাদের বইয়ের উদাহরণ, সেটা হচ্ছে উদাহরণ 18, পেজ নাম্বার 646, SP লিমিটেড, অঙ্কটি একটু দেখো, পূর্ণাঙ্গ একটি অঙ্ক। দেখো, প্রথমে আমাদের অঙ্কটি কি বলেছে পড়ি, SP লিমিটেডের মূলধন কাঠামো নিচের ছকে দেওয়া হলো। মূলধনের উৎসগুলো হচ্ছে তিনটা, সাধারণ শেয়ার থেকে 4000 টাকা, 10% অগ্রাধিকার শেয়ার থেকে 1000 টাকা, 14% ডিবেঞ্চার বা ঋণপত্রের মাধ্যমে 3000 টাকা। তার মানে SP লিমিটেড যে মূলধন সংগ্রহ করেছে তার জন্য সে তিনটি উৎস বেছে নিয়েছে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র বা ডিবেঞ্চার। সে সাধারণ শেয়ার থেকে 4000,
ঋণ অগ্রাধিকার শেয়ার থেকে 1000 এবং ঋণপত্র বা ডিবেঞ্চারের মাধ্যমে 3000 টাকা। দ্যাট মিন্স তার মোট মূলধন হচ্ছে কত? 3000, 1000, 4000, 8000 টাকা। তার মোট মূলধন হচ্ছে 8000 টাকা সে সংগ্রহ করেছে। কোম্পানি শেয়ার বর্তমানে বাজারে 20 টাকায় বিক্রি করছে। বর্তমানে যে কোম্পানি শেয়ার সেটা বিক্রি করছে কত টাকায়? 20 টাকা। এটা ধারণা করা হচ্ছে যে কোম্পানি আগামী বছর প্রতি শেয়ারে 2 টাকা করে লভ্যাংশ প্রদান করবে, যেটা সব সময় 7% হারে বৃদ্ধি পাবে। কোম্পানির কর হার 50% বলেছে। করণীয় কি? করণীয় এটা দেখো কি বলেছে, বলেছে এসপি লিমিটেডের গড় মূলধন ব্যয় বা WACC নির্ণয় করো। তো আমরা যেটা জানি WACC মানে গড় মূলধন ব্যয় বের করা, সকল ব্যয়গুলো একসাথে করে তারপর গড় বের করা। তো আমরা প্রথমে কিন্তু এই প্রত্যেকটি উৎস, প্রথমে আমরা কি সাধারণ শেয়ারের যে KE ব্যয় বের করবো, তারপর অগ্রাধিকার শেয়ারের KP বের করবো, এবং ঋণপত্র বা ডিবেঞ্চারের KD বের করবো। এই তিনটা ব্যয় বের করে দেন আমি করব হচ্ছে WACC। কিভাবে করব দেখো, WACC মানে হচ্ছে গড় মূলধন ব্যয়। গড় মূলধন ব্যয় যেটাকে আমরা বলি WACC, এটার আরেকটি নাম আছে, সেটাকে বলা হয় ভারারোপিত গড় মূলধন ব্যয়। ঠিক আছে, তো আমরা প্রথমে এই প্রত্যেকটির ভার বের করব, তারপর ব্যয় বের করবো। WACC সূত্রটা কি দেখো, KE ইনটু WE প্লাস KP ইনটু WP প্লাস KD ইনটু WB। এখানে সাধারণ শেয়ারের ব্যয়, সাধারণ শেয়ারের ভার যোগ সাধারণ অগ্রাধিকার শেয়ারের ব্যয় ইনটু অগ্রাধিকার শেয়ারের ভার প্লাস ঋণপত্র বা ডিবেঞ্চারের ব্যয় ইনটু ডিবেঞ্চার বা ঋণপত্রের ভার। এখানে ব্যয় এবং ভার দুইটাকে গুণ করে যোগ করতে হবে, তার মানে তারপরে বের হয়ে যাবে গড় মূলধন ব্যয়, যেটা কিনা আমাদের উত্তর। তো এটা করার জন্য প্রথমে আমার প্রত্যেকটি অংশের কী বের করতে হবে? ব্যয় বের করতে হবে। দেন প্রত্যেকটি অংশের কী বের করতে হবে? ভার বের করতে হবে। তো তোমাকে আমি ভারটা দেখাচ্ছি, দেখো WE এটা হচ্ছে সাধারণ শেয়ারের ভার, সাধারণ শেয়ারের ভার। তো এটা বের করবো কিভাবে? WE বের করার নিয়ম হচ্ছে মোট মূলধন সাধারণ শেয়ারের টাকার পরিমাণ, সাধারণ শেয়ারের টাকার পরিমাণ ডিভাইডেড বাই মোট মূলধন। তার মানে সাধারণ শেয়ারের ভারটা বের করার আগে সাধারণ শেয়ারের টাকার পরিমাণটাকে ভার মোট মূলধন দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমাদের প্রথমে আমরা দেখি সাধারণ শেয়ারের অংশ কতটুকু। দেখো সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছে কত টাকা? 4000 টাকা, তাই না? তাহলে 4000 টাকা সাধারণ শেয়ারের টাকার পরিমাণ, আর সর্বমোট মূলধন কত? এই যে মোট মূলধন হচ্ছে 8000 টাকা। তাহলে 8000কে যদি আমি 4000 দিয়ে ভাগ দিই, তাহলে আমি সাধারণ শেয়ারের ভার পেয়ে যাই কত টাকা দেখো। সুতরাং WE হচ্ছে আমার 4000 ভাগ 8000, 4000 ভাগ 8000 0.5। এটা হচ্ছে সাধারণ শেয়ারের ভার। অনুরূপভাবে আমি অগ্রাধিকার শেয়ারের ভারটাও বের করব। তো চলো অগ্রাধিকার শেয়ারের ভার নির্ণয়। অগ্রাধিকার শেয়ারের ভার নির্ণয় যেটা কিনা আমরা বলি WP, তাহলে এটা সূত্র কি? অগ্রাধিকার শেয়ারের টাকার পরিমাণ ভাগ মোট মূলধন, অগ্রাধিকার শেয়ারের টাকার পরিমাণ ডিভাইডেড বাই মোট মূলধন। তাহলে অগ্রাধিকার শেয়ারের টাকার পরিমাণ কতটুকু? এসপি লিমিটেড অগ্রাধিকার শেয়ারের টাকায় বিনিয়োগ করেছে কত? 1000 টাকা।
তাহলে 1000 ভাগ হচ্ছে মোট মূলধন কত আমার মোট মূলধন 8000 টাকা তাহলে 1000 কে যদি তুমি 8000 দিয়ে ভাগ দাও তোমার চলে আসবে কত টাকা দেখো 1000 ভাগ 8000 0.125 0.125 0.125 এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ভার WP ঠিক আছে আমরা WE পেয়েছি WP পেয়েছি এখন পাবো কি WD ঠিক অনুরূপভাবে আমরা ঋণপত্রের বা ডিবেঞ্চারের ভার বের করব তাহলে ডিবেঞ্চারে বা ঋণ পত্রের ভার নির্ণয় ডিবেঞ্চার বা ঋণ পত্রের ভার নির্ণয় যেটাকে বলা হয় কেডি কেডি আমরা সরি ডিবেঞ্চার বা ঋণ পত্রের ভারকে আমরা বলি কেডি কেডি কে আমরা কিভাবে বলবো মোট মূলধন ডিভাইডেড বাই আমরা মোট মূলধন কে ভাগ দিব তারা কি কি ডিবেঞ্চারে টাকার পরিমাণ ডিবেঞ্চারের টাকার পরিমাণ তাহলে আমি ডিবেঞ্চারে বিনিয়োগ করেছে কত এসপি লিমিটেড ডিবেঞ্চারে বিনিয়োগ করেছে দেখো ডিবেঞ্চার 14% কত টাকা 3000 টাকা তাহলে 3000 ভাগ হচ্ছে মোট মূলধন কত 8000 টাকা কত আসে দেখো 3000 ভাগ 8000 কত 0.375 0.375 তাহলে আমরা কি ডিবেঞ্চার যেটাকে বলা হয় WD সরি KD না WD আমরা WDও কিন্তু পেয়ে গেলাম আমরা কিন্তু কে WE পেয়েছি KP WP পেয়েছি এখন WDটাও পেয়ে গেলাম WDটাও আমাদের কত 0.375 তো এটা মনে রাখতে হবে এভাবে আমরা যেভাবে আমরা ভার বের করেছি তিনটা উৎসের ঠিক এভাবেই সবগুলো উৎসের ভার দেওয়া থাকবে বের করতে হবে তো তারপর আমরা কি করব এখন আমরা করব কি এই যে WE WP WD বের করেছি ঠিক অনুরূপভাবে KE KP KD বের করব প্রথমে আমরা সাধারণ শেয়ারের ব্যয়টা বের করব তো চলো করি সাধারণ শেয়ারের ব্যয় যেটাকে আমরা বলি কেই নির্ণয় তাহলে সাধারণ শেয়ারের ব্যয় যেটাকে বলা হয় কেই সেটা আমরা এই যে এই কেইটা বের করব কিভাবে দেখো আমরা আমরা জানি কেই ইকুয়ালস টু সূত্রটা তোমরা নোট করে নিবে এক নাম্বার সূত্র দিয়ে কি দেখো D1 ডিভাইডেড বাই P0 D1 ডিভাইডেড বাই P0 প্লাস G ইনটু 100 এই হচ্ছে সূত্র D1 ডিভাইডেড বাই P0 প্লাস G ইনটু 100 D1 এটা কি D1 হচ্ছে শেয়ারের লভ্যাংশ D মানি হচ্ছে লভ্যাংশ যখন কোনো শেয়ার ইস্যু করা হয় তখন কিন্তু শেয়ার হোল্ডারদেরকে কি দেওয়া হয় লভ্যাংশ দেওয়া হয় তো D হচ্ছে লভ্যাংশ এখন আসি D1টা কি লভ্যাংশ দুইটা হয় একটা হচ্ছে ভবিষ্যতে লভ্যাংশ দিবে যে লভ্যাংশটাকে বলা হয় প্রত্যাশিত লভ্যাংশ যে লভ্যাংশটাকে বলা হয় প্রত্যাশিত লভ্যাংশ আর একটা হয় D0 যেটা হচ্ছে বর্তমানে প্রাপ্ত লভ্যাংশ দ্যাট মিন্স D0 তার মানে দুটি লভ্যাংশ হয় একটা হচ্ছে তুমি বর্তমানে যে লভ্যাংশটা পাবে আরেকটা হচ্ছে যেটা ভবিষ্যতে পাবে তো D1 আর D0 এর মধ্যে পার্থক্যটা তুমি বুঝতে পারছো আশা করি প্রত্যাশিত D1 আর প্রত্যাশিতর পরে যেটা আছে আমরা বলি পেয়ে পাচ্ছি বর্তমানে পাচ্ছি আরেকটা হচ্ছে পাবো আমি পাবো সেই লভ্যাংশটাকে বলা হয় D1 আর যে লভ্যাংশটা আমি এখন বর্তমানে পাচ্ছি সেটাকে বলা হয় D0
তো এখানে D1 হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ। তো প্রশ্নে যদি তোমার D0 দেওয়া থাকে, মানে যে লভ্যাংশটা তুমি বর্তমানে পাচ্ছো সেই লভ্যাংশটা দেওয়া থাকলে তোমাকে D1 বানাতে হবে। আর D1 বানানোর একটি সূত্র রয়েছে, সেটা কি দেখাচ্ছি। দেখো এখানে D1 সমান সমান D0 ইনটু 1 প্লাস G। এখন বলি Gটা কি। G হচ্ছে প্রবৃদ্ধির হার। কিসের প্রবৃদ্ধির হার? লভ্যাংশ বৃদ্ধির হার, যেটাকে বলা হয় গ্রোথ রেট। যেটাকে কি বলা হয়? গ্রোথ রেট, লভ্যাংশ বৃদ্ধির হার। যে প্রতি বছর এত পার্সেন্ট লভ্যাংশ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধির হার, লভ্যাংশটা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, লভ্যাংশ বৃদ্ধির হার বা প্রবৃদ্ধির হার, প্রবৃদ্ধির হার, যেটাকে বলা হয় গ্রোথ রেট, জি, যাকে জি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। আচ্ছা এবার আসি পি জিরো। পি জিরোটা কি? পি জিরো হচ্ছে মূল্য। সেটা কি মূল্য? শেয়ারের বর্তমান বাজার মূল্য। পি জিরো হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য, যে বাজার মূল্যে শেয়ারটি বিক্রি করা হয়, বিক্রয় মূল্য যেটাকে বলা হয়। আমি শেয়ারটি বিক্রি করছি 120 টাকায়, তো এই যে বিক্রয় মূল্য সেটাকে বলা হয় বাজার মূল্য বা বিক্রয় মূল্য, যেটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় পি জিরো দ্বারা। আর 100 হচ্ছে সূত্রের, এই সূত্রটা হচ্ছে আমি এক নম্বর সূত্র। এটা কয় নম্বর সূত্র? এক নম্বর সূত্র। তো তোমরা এই সূত্রটা নোট করে ফেলবে। এই সূত্র দিয়ে এখন আমি কেই বের করব এই অঙ্কটাতে। দেখো আমার এই সূত্রটা কেন হবে, আমরা অঙ্কটা একটু চলে যাচ্ছি। কোম্পানির শেয়ার বর্তমানে বাজারে 20 টাকায় বিক্রি হচ্ছে। কত টাকায় বিক্রি হচ্ছে? 20 টাকায়। এই যে 20 টাকায় বিক্রি হচ্ছে, এটাই হচ্ছে পি জিরো, মানে বাজার মূল্য। তাহলে এখানে পি জিরো মানে শেয়ারের বিক্রয় মূল্য। তো শেয়ারের বিক্রয় মূল্য কত? পি জিরো কত? 20 টাকা। তাহলে আমার এখানে 20 টাকা। ঠিক আছে, এখন আসি এখানে। আমার পি জিরো তো গেল, এখানে আমার কি আছে? ডি ওয়ান। ডি ওয়ান মানে হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ। তো দেখো কি বলেছে, বলেছে এটা ধারণা করা হচ্ছে যে আগামী বছর প্রতি শেয়ারে 2 টাকা করে লভ্যাংশ প্রদান করবে। আগামী বছর 2 টাকা করে লভ্যাংশ প্রদান করবে, দ্যাট মিন্স এখনও করছে না, যেটা দিবে তার মানে প্রত্যাশিত। এখনই আমরা বলে দিচ্ছি যেটা আগামী বছর, যেটা এখন না, এই বছর দিচ্ছে না, আগামী বছর দিবে কত টাকা করে? 2 টাকা করে। তাহলে লভ্যাংশ যেটা দিবে সেটাই হচ্ছে ডি ওয়ান, আর যেটা দিচ্ছে সেটা হচ্ছে ডি জিরো। তাহলে ডি ওয়ান কত? 2 টাকা। যদি এমন বলতো যে এ বছর 2 টাকা করে লভ্যাংশ দিচ্ছে, তাহলে সেটা হতো কিন্তু ডি জিরো, আর ডি জিরো থেকে ডি ওয়ান করতে হতো তখন। কিন্তু এখানে বলেই দিয়েছে আগামী বছর দিবে, যেটা কিনা প্রত্যাশিত, এটাকে বলা হয় 2 টাকা, ডি ওয়ান। এখন আসি গ্রোথ রেট, যেটাকে বলা হয় প্রবৃদ্ধির হার। দেখো লভ্যাংশ প্রদান করবে, যেটা সবসময় 7% হারে বৃদ্ধি পাবে। কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে? 7% হারে বৃদ্ধি পাবে, দ্যাট মিন্স লভ্যাংশ বৃদ্ধির হার, লভ্যাংশ বৃদ্ধির হার কত পার্সেন্ট? 7%, দ্যাট মিন্স গ্রোথ রেট হচ্ছে 7%, যেটাকে আমরা প্রকাশ করব কিভাবে? 0.07। এটা তোমরা বের করতে যদি সমস্যা হয়, 7 কে 100 দ্বারা ভাগ দাও। দেখো 7 কে যদি তুমি ক্যালকুলেটরে 7 ভাগ 100, দেখো চলে আসে 0.07। তাহলে 7 কে 0.07 কীভাবে বানালাম বুঝবে। তো গ্রোথ রেট কত? 7%, মানে 0.007%। এখন আমি এটা কী করবো? বসায় দেবো। দেখো ডি ওয়ান হচ্ছে আমার 2 টাকা, পি জিরো হচ্ছে আমার 20 টাকা, গ্রোথ রেট হচ্ছে আমার 0.07 ইন্টু 100। এটা ক্যালকুলেট করলে আমার চলে আসবে অ্যামাউন্টটা, 2 কে 20 দ্বারা ভাগ দিব এবং 0.7 দ্বারা যোগ করব। 2 ভাগ 20 প্লাস 0.07,
দেখো 0.17 আসছে 0.17 ইনটু 100 এটা যদি আমি করি ইনটু 100 করলে আমার অবশ্যই 17% চলে আসে তাহলে আমাদের যে সাধারণ শেয়ারের ব্যয় কেই সেটা কত পার্সেন্ট চলে আসলো 17% ঠিক অনুরূপভাবে আমি কেপিটা বের করব দেখো কেইটা বের করে ফেলেছি কেই ডান এখন বের করব কি কেপি তো চলো কেপিটা করছি অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করা হলো অগ্রাধিকার শেয়ারের ব্যয়কে আমরা কি দ্বারা প্রকাশ করি কেপি ঠিক আছে না তো কেপি সমান সমান কেপি সমান সমান পার্সেন্ট কত হবে দেখো অগ্রাধিকার শেয়ার এখানে বলে দিয়েছে কত পার্সেন্ট সুদে নিচ্ছে অগ্রাধিকার শেয়ার 10% অঙ্কটাতে কিন্তু অগ্রাধিকারের 10% বলে দিয়েছে এবং নিচে কোনো কিছু আর ইনফরমেশন দেওয়া নেই দ্যাট মিন্স তোমার অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা হবে যখনই প্রশ্নে অগ্রাধিকার শেয়ারের 10% বা এরকম অগ্রাধিকার শেয়ারের একটি পার্সেন্ট দিয়ে দিবে তোমরা বুঝে যাবে সেটাই হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ব্যয় তাহলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় হচ্ছে 10% তাহলে এতটুকু আমরা বুঝে গেলাম অগ্রাধিকার শেয়ারের ব্যয় হচ্ছে 10% এখন আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয় পেয়ে গেছি এখন লাস্ট যে ব্যয় সেটাকে কি বলবো কেডি ঋণপত্র বা ডিবেঞ্চারের ব্যয় এটা বের করব তাহলে ঋণ পত্র বা ডিবেঞ্চারের ব্যয় নির্ণয় করা হলো যেটাকে বলা হয় কেডি ঠিক আছে ঋণপত্র বা ডিবেঞ্চারের ব্যয়কে আমরা কি বলি কেডি তাহলে এখানে কেডি বের করব দেখো কেডি ইকুয়ালস টু সূত্রটা কি হবে দেখো কেডিতে কিন্তু ঋণ ঋণ মানে হচ্ছে ডিবেঞ্চার ডিবেঞ্চার বা ঋণ বা বন্ড এগুলোর সাথে কি জড়িত থাকে কর জড়িত থাকে যেটা কিনা কর যদি দেওয়া থাকে তাহলে সেটা বাদ দিতে হয় কর পরবর্তী হয় কর পূর্ববর্তী হয় যেহেতু কর বাদ দেওয়া হয় যেহেতু করের হার দেওয়া আছে তার মানে কর বাদ দেওয়া হয়নি দ্যাট মিন্স এখানে কোম্পানির কর হার কত পার্সেন্ট 50% তার মানে এখানে যেই কেডি আমরা বের করব সেটা কর পরবর্তী করতে হবে এটা পূর্ববর্তী দেওয়া আছে যেমন কেডি ডিবেঞ্চার কত পার্সেন্টের ঋণ নিয়েছে কত পার্সেন্ট ডিবেঞ্চারে সে টাকা 3000 ইস্যু নিয়েছে ঋণ নিয়েছে 3000 টাকা ডিবেঞ্চারের মাধ্যমে 14% যেই 14%টা কর পূর্ববর্তী মানে কর বাদ দেওয়া হয়নি এখন আমি এটা থেকে কি করব আগে কর বাদ দিয়ে দেন হচ্ছে ঋণ পরবর্তী ডিবেঞ্চারের ব্যয় বের করব তাহলে এটা কিভাবে করব দেখো সূত্রটা একদম ইজি কেআই ইনটু 1 মাইনাস টি কেআই ইনটু 1 মাইনাস টি এখানে আমার কেআই হচ্ছে কর পূর্ববর্তী ডিবেঞ্চারের ব্যয় কর পূর্ববর্তী ডিবেঞ্চারের ব্যয় যেটা কত পার্সেন্ট 14% ওকে আর টি হচ্ছে আমার কর হার যেটা কিনা প্রশ্নে বলে দিয়েছে দেখো প্রশ্নে বলেছে কত পার্সেন্ট 50% তাহলে 50% কর হার তাই না এখন এই ইনফরমেশন থেকে আমি কেডিটা বের করব কিভাবে দেখো কেআই হচ্ছে 14 তুমি ডাইরেক্ট 14 বসাইতে পারো অথবা এইভাবে লিখতে পারো 0.14 1 মাইনাস টি টি এর মান কত 50 50কে আমি কিভাবে করতে পারি 0.50 তাহলে এটা হবে 0.50 এটাকে যদি আমি একসাথে করি তাহলে আমার চলে আসবে কেডির মান দেখো 0.14 1 মাইনাস 0.50 ব্রেকেট ক্লোজ 0.07 ইনটু 100 যেহেতু কেডি মানি হচ্ছে শতকরার প্রকাশ এটাকে আমার অবশ্যই ব্যয় যেটা কিনা আমাদের কি করতে হবে 100 দ্বারা গুণ করতে হবে এই যে 100 দ্বারা গুণ করতে হবে তার মানে 0.07 ইনটু 100
কত হয় 7% তাহলে আমার কেডি হচ্ছে কত পার্সেন্ট 7% তাহলে আমার কেই কেপি কেডি তিনটারই মান আমি পেয়ে গেলাম সুতরাং কেই কেডি হচ্ছে কত ঋণপত্রের বা ডিবেঞ্চারের ব্যয় হচ্ছে 7% আমি এখন গড় মূলধন ব্যয় করতে পারি তো চলো গড় মূলধন ব্যয়টা করি एसपी लिमिटेड एर डब्ल्यू ए सी सी गड़ मूलधन व्यय निर्णय करा हलो सुतरा डब्ल्यू ए सी सी समान समान के ई इंटू डब्ल्यू प्लस के पी इंटू डब्ल्यू पी प्लस के डी इंटू डब्ल्यू डी ए होच्छे आमार सूत्रटी एखन आमी एखाने शुधु मानगुलो बसाबो प्रथमे आमार के ई कत पार्सेंट बेर करेछि आमी किन्तु आबारो मने करे दिच्छि देखो के ई होच्छे आमार এই হচ্ছে আমার 17% আর ডব্লিউ ই হচ্ছে আমার 0.5% ঠিক অনুরূপ ভাবে কেপি হচ্ছে আমার 10% ডব্লিউ পি হচ্ছে আমার 0.125 ঠিক অনুরূপ ভাবে কেডি কেডি হচ্ছে আমার 7% ডব্লিউডি হচ্ছে আমার 0.375 এই হচ্ছে আমার ইনফরমেশন যেগুলো নাকি আমি বের করেছি কিছুক্ষণ আগে এই ইনফরমেশনগুলো আমি এখানে বসাবো দেখো কে হচ্ছে 17% ইনটু 17 ডাইরেক্ট বসাইলাম 17 ইনটু ডব্লিউ হচ্ছে 0.5 একটা फ्रैक्शन एक पूर्णांग संख्या ओके ठीक अनुरूप भावे केपी होच्छे आमार 10 × 0.125 प्लस आमार जायगा नहीं एखाने लिखछि केडी होच्छे आमार 7% 7 × 0.375 एई इनफरमेशनगुलो आमार एखाने रयेछे एखन आमि एटा प्रथमे करब देन एटा तारपर एटा तो प्रथमटा जदि करि आमार चले आसे 8.5 যোগ 1.25 যোগ 2.625 এই হচ্ছে আমার প্রত্যেকটির গুণ করা ইনফরমেশন এখন আমি সবগুলোকে যোগ করলে আমার চলে আসবে গড় মূলধন ব্যয় যেটা কিনা 12.37% তাহলে আমি গড় মূলধন ব্যয় বের করে ফেলেছি কত সুতরাং আমার গড় মূলধন ব্যয় কত দেখো সুতরাং এই যে আমি এখানে লিখেছি সুতরাং গড় মূলধন ব্যয় বা ডব্লিউ এ সি সি হচ্ছে আমার 12.37% এই হচ্ছে এসপি লিমিটেডের গড় মূলধন ব্যয় যেটা কিনা আজকে তোমাদের আমি সম্পূর্ণ একটি অঙ্ক দেখালাম তো এই অঙ্কটা তোমরা যদি সমস্যা হয় আমার সাথে লাইভ ক্লাস যেটা সেই দিন তোমরা আমার সাথে সমস্যাগুলো সমাধান করতে পারো ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম